বর্তমান সময়ের একটা কমন প্রবলেম হচ্ছে ইন্টারনেট শেয়ারিং প্রবলেম সেটা হচ্ছে যারা মাইক্রোটিপ ব্যবহার করে হটস্পট জোন তৈরি করেছেন দেশে এবং দেশের বাইরে আমাকে দ্বারা দ্বারা করিয়েছেন বা নিজে কনফিগার করেছেন সবারই একটা প্রবলেম হচ্ছে আমাকে অনেকেই বিদেশ থেকে ফোন করে বলছেন যে ভাই হটস্পট ইউজাররা ইন্টারনেটটাকে শেয়ার করছে আমি আজকে একটা সমাধান আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে মাইক্রোটিক ব্যবহার করে কিভাবে ইন্টারনেট হটস্প ইউজারদের ইন্টারনেট শেয়ারিং টা বন্ধ করতে পারেন সেই প্রসেসটা এবং এটা কয়েকটা স্টেপ রয়েছে আমি একটা সিম্পল স্টেপ দেখাবো আপনারা চাইলে এটাকে করে দেখতে পারেন যে আপনার ইউজাররা ইন্টারনেট করতে পারছে কিনা বা বন্ধ করতে পারছেন কি তো প্রসেসটা কিভাবে করবেন মাইক্রোটিক ব্যবহার করে কয়েকটা স্টেপ অবলম্বন করে চলুন তাহলে সেটা দেখে নেই আর এর আগে বলে নিচ্ছিলাম আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন আর যারা মাইক্রোটিক কনফিগার করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্টাক্ট করতে পারেন আমরা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমরা মাইক্রোটিক কনফিগার করে দিয়ে থাকি সেটা দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে এবং মাইক্রোটিকের অনলাইন সার্ভিসটাও আমরা প্রোভাইড করে থাকি এটা মিনিমাম পেমেন্টের মাধ্যমে তো চলুন তাহলে দেখে নিই প্রসেসটা কিভাবে আপনি হটস্পট ইউজারের ইন্টারনেট শেয়ারিংটা বন্ধ করতে পারেন সিম্পল ওয়েতে তো আমি প্রথমেই লগ করে নিচ্ছি হচ্ছে মাইক্রোটিকে আপনি উইন বক্সের মাধ্যমে আপনি মাইক্রোটিকটা লগ ইন করে নেবেন এখান থেকে আপনি সিম্পলি যাবেন হচ্ছে উইন বক্সে আমি একটু রিফ্রেশ করে উইন বক্সে যাচ্ছি দেখেন এটা হচ্ছে উইন বক্স এখান থেকে আমি একটা রিমোট ইউজারকে কানেক্ট করছি ইয়াস এরপর এখান থেকে আপনি যেমন হচ্ছে আইপিতে সিম্পলি আইপিতে ক্লিক করার পর যেমন হচ্ছে ফায়ারওয়াল ফায়ারওয়াল থেকে যাব হচ্ছে ম্যাঙ্গেল ক্লিক করব দেন প্লাসে ক্লিক করে দিব দেন এখানে দেখেন এই জেনারেল থেকে আমি একটু স্ক্রল করলে আউটার ইন্টারফেস রয়েছে এটাকে আমরা হটস্পট দেখিয়ে দিব অর্থাৎ যেই পোর্টে আপনি কনফিগার করেছেন সেই পোর্টটা দেখিয়ে দিবেন সো আমি হটস্পটটাকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার সকল ইউজার হটস্পটের এরপর আমি এখান থেকে অ্যাকশনে যাব অ্যাকশন থেকে আমি চেঞ্জ টিটিএল দেখেন একটা অপশন রয়েছে আমি একটু দেখাচ্ছি চেঞ্জ টিটিএল এরপর টিটিএল অ্যাকশনের মধ্যে রয়েছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এবং চেঞ্জ তো আমি এখান থেকে চেঞ্জ সিলেক্ট করবো এবং নিউ টিটিএল এই জায়গায় জিরো জায়গায় ওয়ান করে দিব এবং পাস থ্রোটাকে এনাবল করে আবার একটু চেক করে নেবেন ভালো করে এরপর আমি একটা কমেন্টে লিখে দিব লিখে দিচ্ছি হচ্ছে

এই সিম্পল একটা পদ্ধতি ব্যবহার করে আপনি কিন্তু বন্ধ করতে পারেন আপনি ট্রাই করে দেখবেন বন্ধ হয় কিনা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন সেটিংগুলো ভালো করে চেক করে নেবেন তো এই ছিল প্রসেস আশা করছি আপনার এই পদ্ধতিটা ব্যবহার করে আপনার যে শেয়ারিং ইস্যুটা সেটা সলভ করতে পারবেন যদি সলভ হয় সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি না হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং